ওয়েলকাম টু আনপ্ল্যান্ড স্টাডি হাউস। আমরা রিসেন্টলি নিউজে নোবেল প্রাইজ নিয়ে অনেক আপডেটস পাচ্ছি। এই উইকটায় নোবেল প্রাইজ ডিক্লেয়ার করা হচ্ছে বিভিন্ন ফিল্ডে, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, পিস। এবছর লিটারেচারে নোবেল প্রাইজটা দেওয়া হচ্ছে না। অনেক জায়গাতেই এবছর কে কে নোবেল প্রাইজ নিচ্ছেন সেটা নিয়ে অনেক আপডেটস আসছে। আমি সেটা নিয়ে এখনই কিছু বলছি না, আমি ভাবলাম যে এই কনটেক্সটে তোমাদের সাথে ইন্ডিয়া আর নোবেল প্রাইজের কানেকশন নিয়ে কিছু শেয়ার করি। জিকে আমার ফিল্ড অফ ইন্টারেস্ট, আমার এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং লাগে। তার সাথে সাথে আমি ভাবলাম আজকাল WBCS এ জিকের লেভেলও যথেষ্ট আপগ্রেড হয়েছে, কনভেনশনাল জিকে আসছে না। এগুলো তোমাদের ইন্ডিয়ান হিসাবেও জানা উচিত, কারণ নোবেল প্রাইজ একটা ইউনিভার্সাল ইস্যু, আর তার সাথে আমাদের ইন্ডিয়ার কী কানেকশন সেটাও আমাদের জানা দরকার। আর তাছাড়া তো জিকের জন্য ইম্পর্ট্যান্টই। তো চলো দেখা যাক ভিডিওটা কেমন হয়। নোবেল প্রাইজ অ্যান্ড ইন্ডিয়া, আজ অবধি 5 জন ইন্ডিয়ান নোবেল প্রাইজ পেয়েছেন। আমরা তাদের নামগুলো আর কি বিষয়ে পেয়েছেন সেটা দেখে নিই। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পান লিটারেচারে, তার গীতাঞ্জলির ইংলিশ ট্রান্সলেশন আ সং অফারিংসের জন্য। উনি ছিলেন প্রথম নন ইউরোপিয়ান টু উইন দ্য লিটারেচার নোবেল প্রাইজ 1913 সালে। এরপর সিভি রমন 1930-তে ফিজিক্সে পান, তার রিসার্চ ছিল স্ক্যাটারিং অফ লাইট, যেটা পরে ওনারই নামে রমন এফেক্টও দেওয়া হয়েছে। এটা যখন আমরা ফিজিক্স পড়ি তো তখন আমাদের স্ক্যাটারিং অফ লাইট সম্পর্কে জানতে হয়। 1979-এ মাদার টেরেজা পিসে নোবেল প্রাইজ পান। মাদার টেরেজার জন্ম যুগোস্লাভিয়াতে হলেও উনি ইন্ডিয়াতেই তার সমস্ত কাজকর্ম করেছিলেন, তো ওনাকে ইন্ডিয়ান নোবেল লরিয়েটসের লিস্টে ইনক্লুড করা হয়। 1998-এ অমর্ত্য সেন ইকোনমিক্সে নোবেল প্রাইজ পান, ওনার রিসার্চের টপিক ছিল ওয়েলফেয়ার ইকোনমিক্স। লাস্টে 2014-এ কৈলাশ সত্যার্থী পিসে নোবেল প্রাইজ পান, ওনার একটা ফাউন্ডেশনও আছে। আর এই বছরই ইন্টারেস্টিংলি মালালা ইউসুফজাই ফ্রম পাকিস্তান কৈলাশ সত্যার্থীর সাথেই জয়েন্টলি নোবেল পিস প্রাইজটা পান। ইন্ডিয়া পাকিস্তান দুটো কান্ট্রি থেকে একই সাথে নোবেল পিস প্রাইজ পাওয়া হচ্ছে, তো সেটা সে বছর খুব একটা ইন্টারেস্টিং ইভেন্ট ছিল। তো ইন্ডিয়ান নোবেল লরিয়েটস এই 5 জন। আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম, তোমাদের সাথে এটা বলে রাখি, অমর্ত্য সেন কোন টপিকে নোবেলটা পেয়েছিলেন ইকোনমিক্সের, এক্স্যাক্ট কোন জিনিসটাতে, ওয়েলফেয়ার ইকোনমিক্স, এটা কিন্তু WBCS প্রিলিমিনারিতে বেশ কয়েকবার এসছে। আমার কোয়েশ্চেনটা চোখে পড়েছিল, আমি এটা বলতে ভুলে গেছিলাম দেখে আমি ব্যাক করলাম। তো এটা তোমরা মনে রেখো, সিভি রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর এক্স্যাক্ট কোন কোন জিনিসে পেয়েছিলেন এটা আমরা অনেকেই জানি। আর খুব ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছ এই লিস্টের যে 5 জনের নাম আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন প্রপার বাঙালি, মাদার টেরেসা কলকাতায় কাজ করেছেন, তো বাঙালি হিসাবে তো কিন্তু আমাদের গর্বের বিষয়। অ্যাপার্ট ফ্রম দিস 5, এই 5 জন ছাড়া 7 আদার পার্সন্স অফ ইন্ডিয়ান অরিজিন অর রেসিডেন্সি হ্যাভ রিসিভড দ্য নোবেল প্রাইজ। এই 5 জন ছাড়াও 7 জন এমন আছেন যারা হয় ইন্ডিয়াতে বার্থ বা ইন্ডিয়াতে কাজ করেছেন আর নোবেল প্রাইজ পেয়েছেন। এদের মধ্যে ফেমাস সায়েন্টিস্ট হরগোবিন্দ খুরানা আছেন, রোনাল্ড রস যিনি কলকাতায় কাজ করেছিলেন ফেমাস সায়েন্টিস্ট, রাইটারদের মধ্যে রুডিয়ার্ড কিপলিং, ভিএস নাইপল রিসেন্টলি মারাও গেলেন, এরা ইন্ডিয়ান অরিজিন, তো এনারাও নোবেল প্রাইজ পেয়েছেন ইন্ডিয়ান অরিজিন থেকে। তো এদের নামগুলো ইন্টারেস্টিং জানার জন্য। এখানে আমি দুটো প্রশ্ন রেখেছি, দিস ইন্ডিয়ান ওয়াজ নমিনেটেড ফর নোবেল প্রাইজ টুয়াইস, ওয়ান্স ইন 1943 লিটারেচারের জন্য অ্যান্ড ওয়ান্স ইন 1950 পিসের জন্য, বাট নেভার গট ইট, হু ইজ হি অর শি? দুবার নমিনেটেড হয়েও নোবেল পাননি, একবার লিটারেচারের জন্য, একবার পিসের জন্য, কে ইন? কোনো গেস?
ওকে নামটা বলেই দিচ্ছি, শ্রী অরবিন্দ বা ঋষি অরবিন্দ, অরবিন্দ ঘোষ, যিনি আগে ছিলেন, দুবার নমিনেটেড হয়েছেন কিন্তু পাননি। আজকের একটা লাস্ট প্রশ্ন, আমি একটা কোট দিচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার। ইন 2006 দ্য সেক্রেটারি অব দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি সেড, আমরা জানি যে পিসের নোবেলটা নরওয়ে থেকে দেওয়া হয়, তো 2006-এ যিনি নরওয়ের নোবেল কমিটির হেড ছিলেন, নামটা লেখা আছে, তিনি বলেছিলেন, দ্য গ্রেটেস্ট অমিশন ইন আওয়ার 106 ইয়ার হিস্ট্রি ইজ আনডাউটেবলি দ্যাট ড্যাশ নেভার রিসিভড দ্য নোবেল পিস প্রাইজ, হি কুড ডু উইদাউট দ্য নোবেল পিস প্রাইজ, হোয়েদার নোবেল কমিটি ক্যান ডু উইদাউট হিম ইজ দ্য কোয়েশ্চেন। 2006 সালে এই নোবেল কমিটির চেয়ারম্যান মন্তব্য করেছিলেন যে আমাদের 106 বছরের নোবেল পিস প্রাইজের হিস্ট্রিতে সব থেকে বড়ো ভুল হলো ওনার নামটা বাদ দেওয়া। তিনি হয়তো নোবেল পিস প্রাইজ ছাড়া তার জীবন চালিয়ে নিয়েছেন, কিন্তু নোবেল কমিটি ওনাকে ছাড়া চলতে পারবে কি? খুব সিগনিফিক্যান্ট একটা কোট, খুবই বড় মাপের একজন মানুষ, সেই জন্যই উনি এত বড় লেভেলের একটা কমেন্ট করেছেন। তো আমরা দেখে নেই কার সম্পর্কে, হয়তো এটা তোমরা অনেকেই গেস করতে পারবে। মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের গান্ধীজি, উনি কোনো দিন নোবেল প্রাইজ পাননি, বাট হি ওয়াজ নমিনেটেড ফর দ্য নোবেল পিস প্রাইজ থ্রাইস, ইন 1937, 1939, 1947, আর 1948 সালে ওনার অ্যাসাসিনেশনের আগেও উনি নমিনেটেড হয়েছিলেন কিন্তু পাননি। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশান। এর সাথে সাথে আমার একটা র্যান্ডম কথা মনে পড়লো, তোমাদের সাথে শেয়ার করি, এর সাথে নোবেল প্রাইজের কোনো সম্পর্ক নেই, জাস্ট এই কোডটা দেখে আমার মনে হলো। লর্ডসের নাম আমরা সবাই শুনেছি, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লন্ডনে, সেখানে যারা সেঞ্চুরি করে তাদের নাম একটা লর্ডসের অনার বোর্ডে ওঠে, যারা যারা ওখানে সেঞ্চুরি করে টেস্ট ম্যাচে অনার্স বোর্ডে তাদের নামটা লেখা হয়। সচিন তেন্ডুলকর কোনো লর্ডসে সেঞ্চুরি করেনি, লর্ডসে অনার্স বোর্ডে সচিন তেন্ডুলকরের নাম নেই। তো সচিন যখন রিটায়ার করে, ওর ক্রিটিকরা এই কথাটা বলেছিল যে সচিন এত বড় ব্যাটসম্যান, লর্ডস হলো দ্য মক্কা অফ ক্রিকেট, সব থেকে প্রেস্টিজিয়াস মাঠ, তো সেখানকার অনার্স বোর্ডে সচিনের নাম নেই, তো কেমন ব্যাটসম্যান উনি? তো ওনার গ্রেটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এর রিপ্লাই হর্ষ ভোগলে একটা মন্তব্য করেছিল যে হ্যাঁ মানছি লর্ডসের অনার্স বোর্ডে সচিনের নাম নেই, তো ক্ষতিটা কার, সচিনের নাকি লর্ডসের অনার্স বোর্ডেরই? খুব উইটি একটা রিপ্লাই ছিল, আমার খুব ভালো লেগেছিল রিপ্লাইটা। তো এই গান্ধীজির নোবেল প্রাইজের নাম না থাকার সাথে সাথে আমার ওই কথাটাও মনে পড়লো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এভাবেই আমরা অনেক কিছু জানবো ভিডিওগুলোতে, তোমরা দেখতে থাকো আর জানিও কেমন লাগলো। আমাদের চ্যানেলটার নাম আনপ্ল্যান্ড স্টাডি হাউস, কোনো কিছুই প্ল্যান করে হয় না, আমি কনভেনশনাল একটা জিনিস পড়াচ্ছিলাম, তো আজকে হঠাৎ আমার এই ইনফরমেশানগুলো ঘাটতে ঘাটতে মনে হলো একটা ভিডিও বানিয়ে ফেলি আনপ্ল্যান্ড ওয়েতেই, কোনো কানেকশন নেই কোনোটার সাথে কিছু, জাস্ট কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম আনপ্ল্যান্ডই সব কিছু। জানিও তোমাদের কেমন লাগলো।